হ্যালো ফুটবল ফ্যান্স, গতকাল ফ্রান্সের মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে 2024-25 চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। প্রথমবারের মতো এবার আসরটি শুরু হতে যাচ্ছে 36টি দল নিয়ে, যেখানে গ্রুপ পর্ব বলতে কিছুই নেই। প্রতিটি দল একটি পয়েন্ট তালিকার মধ্যেই থাকবে, যেখানে তারা অন্তত 8টি করে আলাদা প্রতিপক্ষের এগেনস্টে ম্যাচ খেলার সুযোগ পাবে, যার মধ্যে 4টি ম্যাচ ঘরের মাঠে এবং 4টি প্রতিপক্ষের মাঠে খেলবে দলগুলো। নতুন চ্যাম্পিয়ন্স লিগের এই ফরম্যাটে নতুন প্রযুক্তির দ্বারাই গতকাল লিগ পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথমবারের মতো মানুষের পরিবর্তে কম্পিউটারের দ্বারা প্রতিটি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে গেল আসরের দুই ফাইনালিস্ট দল রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড একে অপরের মুখোমুখি হবে। এছাড়া 2023 সালের চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের লড়াইও প্রথম পর্বেই দেখতে পারবেন ফুটবল ফ্যান্সরা। তার পাশাপাশি সর্বশেষ 4 মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো বায়ার্ন মিউনিখকে নিজেদের প্রথম পর্বে পেয়েছে বার্সেলোনা। এবারে ড্রতে র্যাঙ্কিং অনুযায়ী প্রতিটি ক্লাবকে 4টি পটে ভাগ করা হয়েছিল, যেখানে মূলত পট 1 এবং পট 2 বেশিরভাগ বড় ক্লাবগুলো ছিল। ড্রতে প্রতিটি দল প্রতিটি পট থেকে অন্তত 2টি করে প্রতিপক্ষ পেয়েছে, যার কারণে প্রথম পর্বে প্রতিটি ক্লাবকেই অন্তত 3টি বড় ক্লাবের মুখোমুখি হতে হবে, যেখানে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ এবারে লিগ পর্বে 8টি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আটালান্টা, সালসবুর্গ, লিল, স্টুটগার্ট এবং ব্রেস্টকে। অন্যদিকে ইংলিশ জায়ান ম্যানচেস্টার সিটি প্রথম পর্বে যে 8টি প্রতিপক্ষ পেয়েছে তারা হচ্ছে ইন্টার মিলান, পিএসজি, ক্লাববুর্গা, জুভেন্টাস, ফেইনুর, স্পোর্টিং, স্পার্তা প্রাহা এবং ব্রাতিস্লাভা। জার্মান দল বায়ার্ন মিউনিখ প্রথম পর্বে 8টি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেব, ফেইনুর, বার্তিস্লাভা এবং অ্যাস্টন ভিলাকে। ফরাসি জায়ান পিএসজি তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসবি, সালসবুর্গ, জিরোনা এবং স্টুটগার্টকে। লিভারপুল তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসবি, বোলোনিয়া এবং জিরোনাকে। ইটালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, জভেদা, ইয়ং বয়েস, মোনাকো এবং স্পার্তা প্রাহাকে। বরুসিয়া ডর্টমুন্ড তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ক্লাববুর্গ, সেল্টিক, ডিনামো জাগরেব, স্ট্রামগাস এবং বোলোনিয়াকে। এছাড়া মিনি আর্জেন্টিনা দল অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরবি লেইপজিগ, পিএসজি, বায়ার লেভারকুসেন, বেনফিকা, লিল, সালসবুর্গ, বার্তিস্লাভা এবং স্পার্তা প্রাহাকে। পট 1 দলগুলির মধ্যে সবথেকে কঠিন প্রতিপক্ষ পেয়েছে পিএসজি, যেখানে তারা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। এছাড়া স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনালের সঙ্গেও তাদের পরবর্তী রাউন্ডে যেতে লড়তে হবে।